দেখো আজকে রেলওয়ে বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে ঠিক আছে এন টি ভ্যাকান্সি বেরিয়েছে শর্ট নোটিস দিয়েছে সেটার জন্য আমি আজকে একটা ভিডিওটা করলাম তো কী বলেছে একটু দেখে নিচ্ছি দেখো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্পেশালি নন টেকনিক্যাল এন হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ঠিক আছে এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো ক্যাটাগরিতে এন টি ভ্যাকান্সি বের করেছে প্রায় দশ হাজার আটশো চুরাশিটা টোটাল ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এই গ্র্যাজুয়েট লেভেলের বিভিন্ন পোস্ট রয়েছে চারটে পোস্ট রয়েছে দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট দু নম্বর দেখো কম কাম টিকিট কালেক্টার ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড ট্রেন ক্লার্ক ওকে এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট মানে এইচএস পাস করলে এই পোস্টটা আবেদন করা যাবে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে দেখো তিন হাজার চারশোর মতো ভ্যাকান্সি রয়েছে সেকেন্ড ক্যাটাগরি দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য রয়েছে গুডস ট্রেন গুডস ট্রেন ম্যানেজার সে স্টেশন মাস্টার চিফ কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যান্ড স্টেশন ক্লার্ক কাম টাইপিস্ট অর্থাৎ পাঁচটা বিভিন্ন পদে গ্র্যাজুয়েট লেভেলের ওপরে এই পোস্ট রয়েছে প্রায় সাত হাজার দেখো সাত হাজার চারশো উনআশিটি টোটাল এবং গ্র্যাজুয়েট লেভেল লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টোটাল মিলিয়ে টোটাল দশ হাজার আটশো চুরাশিটা ভ্যাকান্সি রয়েছে আজকের চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ তারিখে এই শর্ট নোটিশটা বেরিয়েছে তার অনু সেই অনুযায়ী এই ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে এরপরে ভ্যাকান্সি অবশ্যই বাড়বে ঠিক আছে অর্থাৎ এন টি পিসিতে এই নিয়োগ এবার দেখো বিভিন্ন জোনে জোন ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে দিয়েছে বিভিন্ন জোন রয়েছে সেন্ট্রাল জোন ইস্টাল কোস্ট ইস্ট ইস্ট কোস্ট ইস্ট সেন্ট্রাল ইস্ট সেন্ট্রাল ইস্ট নর্থ সেন্ট্রাল নর্থ ইস্ট বিভিন্ন জোন দিয়েছে এই জোন ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিগুলো রয়েছে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে আচ্ছা এবার আসি এই এন ফর্ম ফিল আপ কারা করতে পারবে অর্থাৎ এখানে কি টেকনিলে টেকনিক্যাল কিছু রয়েছে অর্থাৎ যারা টেকনিক্যাল আইআইটি করেছে আইটিআই করেছে তারাই দিতে পারবে না এটা হচ্ছে সকলেই দিতে পারবে অর্থাৎ যেহেতু নন এন মানে নন টেকনিক্যাল যেহেতু এটা নন টেকনিক্যাল পোস্ট সেই কারণে প্রত্যেকে এখানে আবেদন করতে পারে যারা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে এখানে এজ লিমিটটা একটু বলতে হবে এজ লিমিট কত কারা এই এন টি যেটা বেরিয়েছে তারা কারা আবেদন করতে পারবে দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে বিভিন্ন দুটো পোস্ট রয়েছে তাদের ক্ষেত্রে দুটো পোস্টের এজ লিমিট ডিফারেন্স রয়েছে তো জেনারেল হিসাবে বলছি যে এস সি এস টি যেমন ছাড় রয়েছে তিন বছর পাঁচ বছর সেরকম তো রয়েছে জেনারেলদের ক্ষেত্রে যে ছাড় রয়েছে ছাড় না তিন বছর এমনিতে ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে তিন বছর ছাড় দেওয়া হয়েছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষার জন্য ঠিক আছে তিন বছর ছাড় দেওয়া আছে নর্মালি এখানে থার্টি থ্রি মানে 33 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তারা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য আবেদন করতে পারবে এবং হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে 30 বছর ঠিক আছে আর তাহলে সেই কারণে যেহেতু তেত্রিশ বছর ম্যাক্সিমাম ইউয়ারদের জন্য মানে এজ লিমিট করে দিচ্ছে আর তিন বছর ছাড় দেয়া হয়েছে মানে হচ্ছে তেত্রিশ প্লাস তিন অ্যাড করলে কত হবে ছত্রিশ বছর অর্থাৎ ছত্রিশ বছর বয়স পর্যন্ত যারা রয়েছ তারা গ্র্যাজুয়েট লেভেল এন টি পিসির গ্র্যাজুয়েট লেভেলের যে সাত হাজার চারশো উনআশিটা ভ্যাকান্সি রয়েছে সেটার ওপর ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে আর তার যারা নিচে রয়েছে তারা তো সবাই মানে সমস্ত ধরনের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবে ওকে ঠিক আছে ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে ঠিক আছে তবুও একটু দেখে নেবে ওকে বাই